স্বাগতম আপনাকে মানি মেকিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা আগের বারবার ভিডিওতে দেখেছি আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুব কম সময়ে ভালো মাপের ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারেন মোবাইল থেকে। তো সেটা আপনি যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আপনি আগের দিন যে ভিডিওটা তৈরি করেছেন বা যে ভিডিওটা রেকর্ডিং করেছেন সেটা খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি ভিডিওটা এডিট করতে পারেন। দেখুন, ভিডিও এডিট করার অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আমি প্রথম থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে আসছি, সুতরাং আপনাদেরকেও বলবো যে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও এডিট করতে। সেখানে খুব কম সময়ের মধ্যে ভালো মাপের এডিট করা যায় এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে ফিচার্স রয়েছে, যেটা একটা কম্পিউটার সফটওয়্যারের মধ্যে যে ধরনের ফিচার্সগুলো থাকে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এখানে আপনি কিভাবে এডিটিং করতে পারেন সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে অবশ্যই জানাবো যে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান, অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস হতে চান, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কেননা এই চ্যানেল থেকে বর্তমানে ইউটিউব সিরিজের ভিডিও পরপর ব্যাক টু ব্যাক দেওয়া হচ্ছে। আপনি ইউটিউবে সাকসেস করতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, লেট স্টার্ট ইট। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা আজকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় খুব সহজে সেটা জানিয়ে নেব। তো কাইনমাস্টার দেখতে পাচ্ছেন এখানে আমার মড ভার্সনটা ইনস্টল করা রয়েছে। আপনি যদি এখনও পর্যন্ত কাইনমাস্টার ইনস্টল না করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি প্লে স্টোর থেকেও ডাউনলোড করেন তাহলে কোনো অসুবিধা নেই, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। কিন্তু আপনি যে ভিডিওগুলো এডিট করবেন তার মধ্যে ওয়াটারমার্ক পাবেন, আর আপনি যদি এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু ওয়াটারমার্ক পাবেন না। সুতরাং আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন কাইনমাস্টারটা, আপনার ভিডিও এডিটিং খুব ভালো মাপের হবে এটা থেকে। তো চলুন এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করব এবং মোবাইলটাকে আমরা রোটেট করে নেব। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে ঠিক এই ধরনের একটা লুক আপনার সামনে চলে আসবে। তো এখানে মাঝে যে প্লাস অপশানটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 16:9 এবং 9:16 এবং 1:1। তো এই যে 16:9 দেখতে পাচ্ছেন এই অপশানটাই কিন্তু আমরা ভিডিও এডিট করব আমাদের ইউটিউবের জন্য। আর আপনি যদি টিকটক বা ভিগোর জন্য ভিডিও এডিট করতে চান তাহলে এই যে 9:16 এই অপশানটা আপনি ফলো করতে পারেন বা এই ফরম্যাটে আপনি ভিডিও এডিট করতে পারেন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো সুতরাং প্রথম একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে এই ধরনের একটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক প্লেস আপনার সামনে ওপেন হবে। এখন এই যে ব্ল্যাঙ্ক প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটার আপনি প্রিভিউ এখানে দেখতে পাবেন এবং নিচে আপনার কিছু লাইন থাকবে এবং সেই লাইনগুলোতে আপনার ফুটেজ অ্যাড করতে পারবেন, আপনার ছবি অ্যাড করতে পারবেন, এছাড়াও লেয়ারে বিভিন্ন ধরনের জিনিস আপনি অ্যাড করতে পারবেন। তো প্রথমে সবার প্রথমে একটা ফুটেজকে আমরা এইখানে নিয়ে আসবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অপশান, এই মিডিয়াতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আপনার গ্যালারিতে পৌঁছে যাবেন। তো গ্যালারিতে পৌঁছে যাওয়ার পর সরাসরি আপনি যেখানে আপনার ফুটেজটা এডিটিং করে রেখেছেন বা আপনি যেটা রেকর্ড করে রেখেছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যে ফুটেজটা আমি এখানে এডিট করবো সেটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো এই যে ফুটেজটা সিলেক্ট করলাম, এই ফুটেজটার মধ্যে এখন যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কেটে ছেটে এগুলোকে আমরা বাদ দেবো এবং এটাকে সম্পূর্ণ জোড়া লাগাবো। কিন্তু তার আগে আমার একটা কাজ রয়েছে, যখন আপনি পুরো ফুটেজটা একসাথে নেবেন তখনই কিন্তু এই ফুটেজটার কালার কারেকশন করে নেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনি এটার মধ্যে যতই কাট লাগান না কেন, আপনি কেটে টুকরো টুকরো করে দেন না কেন, প্রত্যেকটাতে আর আলাদা করে আপনাকে কালার কালেকশন করার প্রয়োজন হবে না যেহেতু আপনি প্রথম টাইমেই করে নিচ্ছেন। সুতরাং এই কালার কারেকশন করার জন্য বা এই ফুটেজটার মধ্যে আপনি যে কোনো এডিট করার জন্য অবশ্যই এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করবেন, দেখতে পাবেন একটা হলুড বর্ডার দিয়ে পুরো ফুটেজটাকে আপনার কিন্তু ঘিরে দিয়েছে। এই হলুদ বর্ডার যখন শো করবে তখনই আপনি জানবেন যে এই ফুটেজটা আপনার সম্পূর্ণ ঘেরা হয়ে গেছে বা সিলেকশন হয়ে গেছে। তো এটাকে সিলেকশন করার পরে যে কাটার জন্য আপনি যদি কাটতে চান বা ইয়ে করতে চান তখন আপনি এই যে কাঁচিতে অপশান দেবেন, কাঁচিতে অপশান দিয়ে উপরের অপশানটা দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট, এখানে যদি ক্লিক করেন আপনার এই যে মাঝের যে দাগটা দেখা যাচ্ছে এই দাগের থেকে বাম দিকটা আপনার কেটে উড়ে যাবে, আপনার বাম দিকের কোনো অস্তিত্ব থাকবে না। আর ট্রিম টু রাইট যদি আপনি করেন তাহলে এই দাগের থেকে আপনার কিন্তু ডান দিকটা কেটে যাবে এবং বাঁ দিকটা আপনার সম্পূর্ণ রয়ে যাবে। এবং মাঝেরটা যদি আপনি করেন তাহলে আপনি এখানে শুধুমাত্র এটাকে দুভাগে ভাগ করে নিতে পারবেন। যেমন এই যে মাঝেরটা আমি করে দেখালাম এটা সম্পূর্ণ দুটো ফুটেজে ভাগ হয়ে গেল। এখন এই মাঝ জায়গায় যদি আপনি আবার অন্য ফুটেজ গ্যালারি থেকে আনতে চান তো তাহলে সেটাকেও আপনি কিন্তু আনতে পারবেন।
তো এখন আমরা কাটাকাটিটা পরে করব আমরা সবার প্রথম এটার কালার অ্যাডজাস্ট করব তো তার জন্য এটাকে আমরা সিলেক্ট করব এখানে দেখতে পাবেন একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন এখানে কালার ফিল্টারে যদি যান আপনি যদি কোনো থিম যদি এডিট করতে চান বা আপনি কোনো সিচুয়েশন অনুযায়ী সিনেমাটিক লুক যে আপনি যদি ভিডিও এডিট করেন বা আপনি সেই মতো সিন মেকআপ করে থাকেন তাহলে এখানে আপনাকে দেখতে পাবেন পুরনো যুগের সিন এখানে বিভিন্ন ধরনের এডিট রয়েছে তো সেইগুলো আপনি কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু আপনি করতে পারেন তো যেহেতু আমরা এই অপশনটা আমরা কার্যকরী করব না এটাকে আমরা সম্পূর্ণ নর্মাল রেখে দেব এবং নিচে দেখতে পাবেন যে কালার অ্যাডজাস্টমেন্ট অপশন এখানে গিয়ে আমরা একটু কালার কারেকশনটা করব তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা রয়েছে এটাকে ব্রাইটনেসটা আমি হালকা একটু বাড়িয়ে নেব 1, 2, 3, 4 পর্যন্ত বাড়িয়ে দিলাম এবং মাঝে যে কন্টেস্ট দেখতে পাচ্ছেন এই কন্টেস্টটা কিন্তু আমি একটু হালকা বাড়িয়ে নেব এবং লাস্টে যে অ্যাডজাস্টমেন্টটা দেখতে পাচ্ছেন এটাকেও কিন্তু আমি হালকা বাড়িয়ে নেব এখন দেখতে পাচ্ছেন ফুটেজটা অনেক অংশে লাল হয়ে গেল প্রথমে কি এরকম একটা সাদা অংশ ছিল তো এখানে যে ডাউন স্ল্যাশ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব ক্লিক করলে কিন্তু এটা আমার কালারটা সিলেকশন হয়ে গেল তো এখন এই ফুটেজের মধ্যে যে ভুলভ্রান্তি ছিল সেই ভুলভ্রান্তিগুলোকে কিন্তু আমরা কেটে বাদ দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কথা বলা শুরু করেছি তো এখানে আমি লাল দাগটা নিয়ে এলাম এবং এই ফুটেজটা সিলেক্ট করলাম এবং এই যে কাঁচি অপশানে দেখলাম ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট এই অপশানটা করে দিলাম দেখতে পেলেন বাঁ দিকের অংশটা কিন্তু আমার কেটে উড়ে গেল সেইভাবে আমি কিন্তু একদম লাস্টের দিকে ডান দিকের অংশটাও কিন্তু সেইভাবে কেটে বাদ দেবো তো এখানে আমি যখন আমি ভিডিও ফুটেজটা শেষ করব সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমার ধরুন ভিডিও ফুটেজ শেষ হয়েছে এখানে আমি লাল দাগটা রাখবো এবং কাঁচিতে যাব এবং এখানে দেখতে পাবেন ট্রিম টু রাইট এই অপশানে ক্লিক করব এখন আমার ভিডিও ফুটেজটা পুরোপুরি কাটাছাটা হয়ে গেল এখন যে আমার দেখতে পান যে এই ভিডিওর মধ্যে একটা লোগো এখানে ডান দিকে থাকে লোগো বলুন বা ভিডিও বলুন যে কোনো কিছু আপনি এটার উপরে অ্যাড করতে গেলে আপনাকে এই লেয়ার অপশানে ক্লিক করে আপনাকে অ্যাড করতে হবে আর আপনি যদি এই উপরের লাইনের ফুটেজটার সাথে যদি আপনি আবার অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে এই মিডিয়া অপশানে ক্লিক করার পরে অ্যাড করতে হবে তো আমরা চাইছি এই লাইনের না ইয়ার নিচে একটা আলাদা করে লাইন হবে এবং সেটাতে আমার লোগোটা কিন্তু অ্যাড করা থাকবে তো আমি সবার প্রথমে গড়ায় দাড়িটা রাখবো এবং এই যে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পর আপনি যে লোগোটা বা আপনি যে ছবিটা আপনি এখানে আনতে চাইছেন সেই ফোল্ডারে আপনি চলে যাবেন এখানে আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমি এখানে নিয়ে চলে এলাম তো এখন এই যে লোগোটা এইভাবে আপনার স্ক্রিনে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা আপ ডাউন রাইট রয়েছে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা বাঁকা ধরনের এরো রয়েছে তো এই যে এরোটা দেখতে পাচ্ছেন নিচের এরোটে এটা ধরে যদি আপনি টানাবাড়া করেন তাহলে আপনার এই লোগোটা আপনার রিসাইজ করা যাবে অর্থাৎ আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আর এইটা দিয়ে আপনি যদি এটাকে টানাবাড়া করেন তাহলে এটা দেখবেন সম্পূর্ণ আপনার নড়াচড়া করছে বা আপনার এটা রোটেট হচ্ছে আপনি এটা পুরোপুরি রোটেট করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আপনি এটাকে এখন সবার প্রথম রিসাইজ করবেন এইভাবে রিসাইজ করার পর এটার আপনি মাঝ অংশ ধরে আপনি মাউসে ক্লিক করে যদি আপনি টানেন বা আঙুলে যদি আপনি প্রেস করে দিয়ে টেনে নিয়ে যান তাহলে আপনি যে জায়গাকে নিয়ে যাবেন সেই জায়গায় কিন্তু বসে যাবে তো আমি এটাকে কিন্তু এইখানে বাঁ দিকের উপরের কোণায় লাগিয়ে দিলাম এখন এই ফুটেজটা যদি আপনার সিলেকশন না থাকে তাহলে কিন্তু এটাকে ধরে আপনি টানাটানি করতে পারবেন না এই ফুটেজটাকে আপনার সিলেকশন করতে হবে তারপরে কিন্তু আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন তো এই চাইছি যে ফুটেজটা আমি একদম শেষ পর্যন্ত রাখতে লোগোটা আমি শেষ পর্যন্ত লাগতে এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু আমার নেই হাইড হয়ে গেছে এই নিচে যেখানে আপনার এই লেয়ারটা যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্ত কিন্তু এটা শো করবে যখনই আপনার এই লেয়ারটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনার আর ওটা শো করবে না তো আমরা লাস্ট মাথা পর্যন্ত যেহেতু শো করাবো সুতরাং এটাকে ক্লিক করব এবং এখানটাতে ধরে আমরা কিন্তু এটা টেনে বাড়িয়ে দেবো লাস্ট মাথা পর্যন্ত তো আমরা এইভাবে কিন্তু একটা লোগোকে বা আপনার ছবি যে কোনো একটা বলতে পারেন সেটাকে আপনি এখানে শেষ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন এইভাবে তো এখন এই ফুটেজটা চাইছেন যে আপনি আবারও একটু ভালোভাবে অ্যামাজিং করতে তো তার জন্য কি করবেন তো এই যে মিডিয়া অপশানে ক্লিক করবেন এই যে এই ফুটেজটাকে ধরুন আপনি অ্যানিমেশন দিতে চাইছেন অ্যানিমেশন দিলেন এবং ফেড অপশান দিলেন অর্থাৎ লোগোটা প্রথমে শুরুর সময় এই ধরনের ফেড আসবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এগুলো আপনি ক্লিক করে করে দেখে নিতে পারবেন আপনি যে ধরনের দিতে চাইছেন শুধু লোগোর ক্ষেত্রে না আপনি যে কোনো ছবি যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু সেটা কিন্তু এইভাবে আপনার কিন্তু শো করবে তো আমরা এটাকে কিছু করছি না এইভাবে ইন অ্যানিমেশন রয়েছে আউট অ্যানিমেশন রয়েছে এবং মিডিয়াম ওভারঅল অ্যানিমেশন রয়েছে অর্থাৎ পুরো ফুটেজটাতে আপনার এই ধরনের লোগোটা আপ ডাউন করে যাবে বা এই ধরনের নড়াচড়া করতে থাকবে আমরা এগুলো কিন্তু কিছুই করবো না আমরা স্টিল রেখে দেবো তো আপনি যদি চান তো করতে পারেন এছাড়াও আপনি চাইছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক দিতে একদম কম সাউন্ডে মিউজিক দিতে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে অডিও অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সরাসরি যে ফাইল ম্যানেজারের অডিও গ্যালারি রয়েছে সেটাতে চলে যাবেন সেখানে যাওয়ার পর আপনার ইচ্ছে মতো যে সংগুলো আপনি ডাউনলোড করে রাখবেন বা যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য তুলে রেখেছেন সেটাকে আপনি সিলেকশন করবেন
সিলেকশন করার পর এখানে একটা প্লাস অপশন দেখতে পাবেন এই প্লাস অপশনে ক্লিক করলেই সেই অডিওটা কিন্তু আপনার এখানে চলে আসবে তো এইভাবে আপনি আপনার যে কোনো অডিওকে এখানে নিতে পারবেন এখন এই অডিওটা চাইছেন আপনি ভলিউম কমানোর জন্য তো এটাকে আপনি এখানে ক্লিক করবেন যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে বাজবে সুতরাং এখানে ক্লিক করার পর এই যে দেখলাম যে এখানে ভলিউম দেখতে পাচ্ছেন এই ভলিউমে যাব এবং এই ভলিউমটাকে আমরা সর্বনিম্ন এখানে আমরা 12 করে দেব যেহেতু যখনই আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক রাখব সেটা সম্পূর্ণ 12 এবং 15 এর মধ্যে রাখব তার উপরে কিন্তু গেলে আমাদের মিউজিকটা বেশি শোনা যাবে আমাদের কথা কিন্তু শোনা যাবে না তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিতে পারবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এখন চাইছেন যে আপনার যে ভিডিওটা করেছেন সে ভিডিওর কিন্তু সাউন্ডটা অনেক পরিমাণে কম রয়েছে আপনি চাইছেন যে সাউন্ডটা একটু হালকা বাড়িয়ে নিলে ভালো হতো তো আপনার যে মূল ভিডিওটা রয়েছে সেটার উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডান দিকে দেখবেন যে সাউন্ড অপশন চলে এসেছে তো এখানে ক্লিক করার পর সেম টু সেম ভাবে আপনি এটা কিন্তু সাউন্ডটা আপনার বাড়িয়ে নিতে পারেন তো আপনি পুরো বাড়াবেন না পুরো বাড়ালে আপনার সাউন্ডটা কিন্তু কোয়ালিটি কমে যাবে তো আপনি হালকা একটু বাড়িয়ে নিতে পারবেন আপনি মোটামুটি এটা 130 পর্যন্ত সর্বোচ্চ বাড়াতে পারবেন তার বেশি বাড়াতে গেলে কিন্তু আপনার ভলিউমের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে ভলিউম কোনো বাড়াবো না তো এইভাবে আপনি যে কোনো জিনিসটাকে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি এটার মধ্যে এলেই ঘাঁটাঘাঁটি করে দেখতে পারবেন এরপরে আপনি ধরুন কোনো জায়গায় আপনি একটা ভুলভাল কাজ করেছেন বা ভুলভাল কোনো কিছু হয়ে গেছে তখন সেটাকে আপনি আন্ডু করার জন্য এখানে বাম দিকে আন্ডু অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই এডিটিংটা আপনার পুনরায় আবার প্রথমের মতো চলে আসবে এবং পুনরায় আপনি আবার এডিটিং করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি ডাইরেক্ট ভয়েস রেকর্ড করে দিতে পারবেন তো এই যে ভয়েস অপশানে ক্লিক করলে সরাসরি এই ধরনের এলো পারমিশন চাইবে তো এখানে যদি আপনি এলো করে দেন সঙ্গে সঙ্গে এখানে ভয়েস রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে এবং নিচে যেমন দেখতে পাচ্ছেন অডিওর একটা লাইন রয়েছে এই যে লাইনের মতো একটা ভয়েস কিন্তু লাইন এখানে বসে যাবে কিনেমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে অনেক হাই কোয়ালিটি মাপের অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও আপলোড করা যায় এবং অনেক ভালো মাপের এডিটিংও করা যায় আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন মোটামুটি কিছুটা এর থেকে অনেকটা অ্যাডভান্স লেভেলের ভিডিও সেখানে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন আছে বিভিন্ন ধরনের কালার কারেকশান রয়েছে তো এই ধরনের বিভিন্ন করা যায় তো সেইগুলো একটা ভিডিওর মধ্যে যদি আমি দেখাতে চাই তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে ইতিমধ্যে ভিডিওটা দেখতে পাচ্ছেন 10 মিনিটের উপরে পেরিয়ে গেছে তো অত লম্বা ভিডিওতে অনেকে কিন্তু দেখতে চাইবে না তার জন্য আমরা কী করব আমরা এই যে কাইনমাস্টার যে ভিডিও এডিটিং পার্টগুলো রয়েছে এগুলো আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে পরপর পরপর ভিডিওগুলো দিতে থাকবো এবং আস্তে আস্তে আমরা ডিপ লেভেলের এডিটিং এখান থেকে শিখে নেব তো এখন আপনি চাইছেন যে অডিওটা আপনার এখানে দেওয়া হয়েছে এটা ভুলভাল দেওয়া হয়েছে এটাকে আপনি ডিলিট করে দিতে চান তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সরাসরি ডিলিট অপশন চলে আসবে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা ডিলিট হয়ে যাবে এবং তারপর আপনি ভাবলেন যে আপনার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন তো এখন এই ভিডিওটাকে আমি গ্যালারিতে নিয়ে আসবো তো গ্যালারিতে নিয়ে আসার জন্য সরাসরি এখানে যে শেয়ার অপশন দেখতে পাবেন এই শেয়ার অপশানে যাওয়ার পরে কিন্তু আপনাকে এই ধরনের একটা অপশান দেখা দেবে তো এই অপশানে দেখার পর আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে ফুল এইচডির মধ্যে আপনার এটা সিলেকশনটা রাখবেন সেটিংটা রাখবেন এবং এখানে আপনার ফ্রেম রেটটা 30 রাখবেন এটা আপনার 25 করা থাকবে তো সেটাকে আপনি 30 করে নেবেন এবং এখানে বিট রেট দেখতে পাচ্ছেন এখানে 10 করা আছে তো এটাকে আপনি যত নিচের দিকে নামাবেন তত আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হবে এবং যত উপরের দিকে নিয়ে যাবেন তত আপনার ভিডিও কোয়ালিটি হাই হয়ে যাবে তো আমরা রেকমেন্ড করবো যে আপনি যদি মোবাইল ডেটা থেকে আপনি ইউটিউব চ্যানেল অপারেট করেন তাহলে আপনি শুধুমাত্র 10 রাখতে পারেন 10 রাখার পর এটাকে আমরা এখন এক্সপোর্ট করব তো এইভাবে যখন আপনি এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করে দিলে এখানে একটা লাইন দেখা দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রেড কালার অপশান দেখা যাচ্ছে এটা যখন আপনার লাস্ট মাথা পর্যন্ত চলে আসবে তখন কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ গ্যালারিতে চলে আসবে এবং ইউটিউবে আপলোড করার জন্য রেডি হয়ে যাবে তো আমরা পরবর্তীতে আমরা কাইনমাস্টার থেকে কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন এই সমস্তগুলো আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে কিন্তু আমরা দেখে নেব এবং পরপর কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে শিখব এখানে অনেক গ্রিন স্ক্রিনের কাজ রয়েছে যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের আবারও অনেক কাজ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা Bye-bye.